ম্যাজিক বাউলিয়ানা এমন এক রিয়েলিটি শো যেটি শুধু লোকগানের সেরা শিল্পীর সন্ধান করেনি, এর রয়েছে ভিন্ন আবেদন, ভিন্ন উদ্দেশ্য। আর একটি বিশাল প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে এর ঘোষণা হয়েছিল 7 জুলাই 2013। আমরা চেষ্টা করব যাতে একটা সুন্দর পরিবেশনা হয় এবং একটা প্ল্যাটফর্ম দেওয়া হয় যেখানে এই প্রজন্ম বুঝতে পারে যে সঙ্গীত কি। সারা দেশের লোকগান প্রিয় সব বাউলকে একত্র করা হয়েছে, হয়েছে আলাপ আলোচনা। অনুষ্ঠানটার নাম সমস্ত লোকগীতিকে এক করার পরেও নামটা বাউলিয়ানা আমরা রেখেছি, কারণ এই একটা শব্দ দিয়ে সব ধরনের ভাবে প্রকাশে সহায়তা করা যায়। প্রাথমিকভাবে বাছাইয়ের জন্য আমরা বাংলাদেশকে 10টি জোনে ভাগ করে নিয়েছিলাম, যার মধ্যে ছিল ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ফরিদপুর, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট। এবং এই প্রাথমিক বাছাই পর্বেই আমাদের প্রতিযোগীদের প্রথম ভিত্তি স্থাপিত হয়েছে। সারা দেশ থেকে প্রাথমিক বাছাই পর্বে নিবন্ধন করে সর্বমোট প্রায় 20,000 প্রতিযোগী। নানা বয়স ও শ্রেণী পেশার প্রতিযোগীদের সমাবেশ ঘটে এই আয়োজনে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী শিল্পীর উপস্থিতি লক্ষ্য করা যায়। গুরু কোন সাধন করিলে সারা দেশ ঘুরে আমরা যে 60 জন প্রতিযোগীকে নিয়ে প্রতিযোগিতার পরবর্তী ধাপে চলে আসি, তার নাম স্টুডিও রাউন্ড। আর এই স্টুডিও রাউন্ডের জন্য তৈরি করা হয়েছিল অসাধারণ এক মঞ্চ। ক্যামেরার সামনে দাঁড়িয়ে পারফরমেন্স করায় রয়েছে কিছু ভিন্ন কৌশল। প্রতিযোগীরা কোথায় এসে দাঁড়াবে, মাইক্রোফোনটি কী করে ধরবে, কোন ক্যামেরায় তাকিয়ে গান করবে, এই সব বিষয়ে তাদেরকে দক্ষ করে তুলতে আয়োজন করা হয় গ্রুমিংয়ের। এখন চলছে সেরা 60-এর লড়াই। সেরা 40 লড়াই করে যাচ্ছে সেরা 24-এ পৌঁছাবার জন্য। অনেক বড় মাপের শিল্পী, অনেক বড় শিল্পী। প্রতিযোগিতার এখন যে ধাপটি চলছে সেখান থেকে আমরা পাব সেরা 16 জন প্রতিযোগীকে। দেখো দেখো আপনি কিন্তু অনেক বড় অপরাধ করে ফেলেছেন যে এতদিন আপনি আমাদের সামনে আসেন নাই। খুব ভালো গেয়েছেন আপনি, একেবারে একটা পারফেক্ট ভয়া গান।
আমরা পেয়ে গেছি সেরা আট জনকে। অজনের মুর্শিদন তোরে কোথায় যায়া দে পাবো। দীপা, খুব সুন্দর গেয়েছে, এক্সপ্রেশন ছিল, ছোট ছোট কাজ ছিল গানের মধ্যে, খুব ভালো হয়েছে, ভেরি নাইস। এখন এই প্রতিযোগিতায় রয়েছে সেরা ৬, তারা আজ গান পরিবেশন করবে এই মঞ্চে, এবং এখান থেকে সেরা ৫ উত্তীর্ণ হবে এবং একজনকে ফেলে যেতে হবে এখানেই। যখন তোমার মনে বলে, যখন তোমার মনে বলে, তখন তুমি আইসরে মুর্শিদ তোমার জন্যে কোনো জাদুটোনা বা বাণ মারার জন্য তোমার গলাই যথেষ্ট, বাঘের বাচ্চা। খুব ভালো হয়েছে, মা বাবু পাপার জন্য আমাদের সমবেদনা, আপনি এই পর্যন্ত এসেছেন তার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক ভালো লেগেছে, এতদিন একসঙ্গে থেকেছি, সবাই আমার সন্তানের মতন, বোনের মতন, আরও এগিয়ে যাক, আমি দোয়া করি ওদের জন্য। আমি এতদূর এসেছি এটাই আমার জন্য অনেক কিছু। আমরা এখন পৌঁছে গেছি সেরা ৫ে। যখন আমি দেখি সম্ভাবনাময় এক গুচ্ছ তারুণ্য আমার সংস্কৃতির আকাশে জলজল করছে, তাদের পৃষ্ঠপোষকতার শুধু অপেক্ষা, সেই অপেক্ষার দায়িত্বটি নিয়েছে আজকের এই বাউলিয়ানার অনুষ্ঠান তথা মাসরাঙ্গা টেলিভিশন।